আমি ইন্দ্রাণী, আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে একটি নতুন ম্যাটারের উপরে কিছু ইম্পর্টেন্ট সাজেশন দিতে আজকে এসেছি। প্রথমত বলি, আমাদের এখনকার কর্মব্যস্ত জীবনযাপনে যে ধাক্কাগুলো সামলাতে হয় এবং যেভাবে আমাদের শরীরের উপর নানাবিধ যে টেনশন বা টর্চেসগুলো হয়, সে কারণে কী হয়, আমরা নানানভাবে নানান শারীরিক সমস্যায় জড়িয়ে পড়ি। এবার প্রথমত এই যেটা বলি যে একটি শারীরিক সমস্যা আছে যেটা নিয়ে পুরুষ নারী উভয় প্রত্যেকেই খুবই দুশ্চিন্তাগ্রস্ত দিন রাত থাকে, সেই শারীরিক সমস্যাটা হচ্ছে ওবেসিটি বা এক্সেস ওভারওয়েট, মানে মোটা হয়ে যাওয়া। আমরা প্রায় শুনতে পাই আপনার ওয়াইফ এই কথাটা বলতে থাকে যে মোটা হয়ে যাচ্ছি, বা অনেকের হাজবেন্ড এই কমপ্লেনটা করে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি বসে বসে কাজ করে করে। তো এটার পেছনে দেখুন সবসময় যে এটা নয় যে আমরা অতিরিক্ত খাওয়ার কারণেই যে আপনি মোটাটা হচ্ছেন তা নয়। অনেক সময় এমনও হয় যে আপনার যদি স্ট্রেসফুল লাইফ যদি হয় বা অতিরিক্ত কাজের প্রেশার বা অন্য মেন্টাল কোনো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যখন আপনি যান, তখন আপনার আদার যে মেটাবলিক অ্যাক্টিভিটিসগুলো খুব বেশিভাবে ওগুলো মানে কাজ করতে পারে না। সো প্রবাবলি সেই কারণে কী হয়, তাদের কাজের ফাংশনিংটা কম হওয়ার কারণে কী হয়, আপনার মেটাবলিক রেটটা তখন ফ্যাসিলিটেট করতে থাকে এবং সে কারণেই কিন্তু অনেক সময় আমাদের ওভারওয়েট হওয়ার চান্সেস থাকে। তা আপনারা অনেকেই যারা ওভারওয়েট হয়ে যাচ্ছেন বা সেটা নিয়ে খুব কনসার্ন, তারা আপনারা নিশ্চয়ই অনেক কিছু করেন, যেটা কেউ ধরুন করুন, কেউ আপনার মর্নিং ওয়াক করেন, কেউ সকালবেলা উঠে এক্সারসাইজেস করেন, কেউ যোগা, কেউ মেডিটেশন, বা কেউ হয়তো আপনার জিমে যান বা কারো বাড়ির মধ্যেই জিমের ব্যবস্থা থাকে। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে এমন কিছু বিশেষ খাদ্য তালিকা আছে আমাদের, যে খাদ্যগুলো আমরা যদি প্রতিদিন খালি পেটে ঘুম থেকে উঠে খাওয়ার অভ্যেস যদি করতে পারি, তার সঙ্গে যদি কাপল অফ কিছু এক্সারসাইজেস সে এনি ফর্মেই হোক যদি আমরা প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে আমাদের ওয়েটটা অনেক পরিমাণে লস হয় এবং হেলদি ওয়েট লস হয়। মানে অনেক সময় যে ক্র্যাশ কোর্সেস যেগুলো আপনাদেরকে অনেক বড় বড় হেলথ সেন্টার থেকে অফার করে, তাতে কী হয় হয়তো আপনি ওয়েটটা লস করেন কিন্তু আপনার হেলথে অন্য অনেক প্রবলেম কিন্তু দেখা যায়। তো সে কারণে আজকে আমি এমন কিছু বিশেষ খাদ্য তালিকা আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি, যেগুলো যদি আপনারা রেগুলার যদি অভ্যেস করতে পারেন আপনাদের জিম বা কোনো ধরনের ওয়ার্কআউটে যাওয়ার আগে, তাহলে ডেফিনেটলি আপনারা একটি সুন্দর এবং সুস্থ জীবন আগামী দিনে নিশ্চয়ই পাবেন। সবার প্রথমে বলবো জল, ওয়াটার, জলের আরেক না জীবন, যেটা আমরা সবাই ছোটোবেলার থেকেই শুনে আসছি। এবং সত্যি বলতে গেলে যদি আপনি প্রতিদিন যদি খালি পেটে ঘুম থেকে উঠে ম্যাক্সিমাম পার্সেন্ট যদি জল খাওয়ার অভ্যেস যদি আপনি করতে পারেন, এটা আপনার জন্য অভ্যর্থ ওষুধ হয়ে দাঁড়ায়। জল যেটা আমরা সবাই জানি আমাদের শরীরের ম্যাক্সিমাম ওজনটাই জল। এছাড়া আপনার জল ব্লাড ফর্মেশনে হেল্প করে, আমাদের শরীরের অ্যান্টিটক্সিন রিমুভ করতে হেল্প করে, মেটাবলিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করে এবং আমাদের ডিহাইড্রেশন হতেও থেকেও আমাদের প্রচুর পরিমাণে জল প্রোটেক্ট করে। তাই সকালবেলা খালি পেটে যদি আপনি যতটা সম্ভব আপনার পক্ষে যতটা আপনি নিতে পারবেন ততটা যদি জল আপনি রেগুলার খাবার যদি অভ্যেস করেন, তাহলে আপনার অনেকটা এক্সেস ফ্যাট আপনার রিডিউস হয়ে যাবে। নেক্সট যে খাবারের কথা বলবো দ্যাট ইজ মধু। আমরা যদি প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থগুলো যদি খেতে দেখি বা যে কোনো অ্যারোমাথেরাপি বলুন বা যে থেরাপিতেই আপনি যান না কেন, মধু কিন্তু একটা বিশেষ ফাংশন আপনি প্রত্যেক গ্রন্থেই পাবেন। হানি ইজ ইটসেলফ আ ভেরি গুড মেটাবলিক রিঅ্যাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ হানি প্রচণ্ড পরিমাণে হেল্প করে ওয়েট লস করতে। আপনারা যারা বিশেষ করে যাদের বেলি ফ্যাট যাদের বেশি, তারা যদি সকালবেলা উঠে ঘুম থেকে জল খাওয়ার পরে, অবভিয়াসলি জলটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেব, জল খাওয়ার পরে যদি আপনারা খালি পেটে আধখানা উষ্ণ গরম জলে দু চামচ মধু এবং আধখানা পাতি লেবুর রস মিশিয়ে চায়ের বদলে যদি এইটি খাওয়ার যদি অভ্যেস করতে যদি পারেন রেগুলার ওয়াইজ, তারপরে আপনি হাঁটতে বেরোন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন বা যাদের জিমের হ্যাবিট আছে তারা জিম করুন, আপনার সাংঘাতিক পরিমাণে ওয়েট লস করতে সাহায্য করে এবং খুব কুইকলি। আমি এটা বলবো না যে হয়তো আপনি এক মাসে 50 কেজিতে 25 কেজি হয়ে যাবেন, সেটা আমি কোনোদিনই বলবো না, কিন্তু যে ওয়েটটা আপনি লস করবেন হেলদি ওয়েট লস করবেন। কারণ আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে শুধু রোগা হলেই চলবে না,
আপনার স্বাস্থ্য এবং ফিটনেসটাও কিন্তু একটা বিরাট কনসার্ন। তৃতীয় নম্বর যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে মেথি। আমি মেথি শাকের কথা বলছি না, মেথি বীজের কথা বলছি। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই মেথি কিন্তু থেকেই থাকে, আর মা কাকিমারা তো রান্নার সময় মেথি ফোড়ন দিয়ে রান্না মানে তো যাই হোক, সেই মেথি কিন্তু আপনাকে, বিশেষ করে আমি যারা বাড়ির হাউস ওয়াইফ, যারা যারা মা কাকিমা যারা মোটা হয়ে যাচ্ছেন বা মোটা হয়ে যাওয়ার কারণে অনেক সমস্যায় যারা ভুগছেন, তো তাদেরকে বিশেষ করে বলবো আপনাদের রান্নাঘরের মধ্যেই কিন্তু আমাদের ওয়েট লসের সিক্রেটটা লুকিয়ে আছে। যদি সেই রান্নাঘর থেকে যদি সেই মেথিগুলোকে নিয়ে আপনি ওভারনাইট যদি সেটাকে ভিজিয়ে রাখেন এক কাপ জলের মধ্যে বা হাফ গ্লাস জলের মধ্যে, যদি সেই কয়েকটা মেথি ভিজিয়ে ভিজিয়ে রাখেন সারা রাত, এবং সকালবেলা উঠে সেই মেথি ভেজানো জলটা যদি আপনারা শরবতের মতন গুলে খেয়ে নিতে পারেন, বা মেথিটাকে যদি বেশি তিক্ত মনে হয় মেথিটাকে ছেঁকে নিয়ে যে জলটা আসবে সেই জলটাও যদি আপনি খেয়ে নেন তাহলে পেটে আপনারা প্রচুর পরিমাণে ওয়েট লস করতে হেল্প করে। তবে এটা বলবো অবশ্যই যেন কপালে কিছু এক্সারসাইজেস মেনটেন করবেন, সে যদি বাইরে না বেরোতে পারেন সময়ের অভাবে ছাদেই না হয় দুদিন পাক ঘুরে নেবেন, জন জন ব্রেস্ট ওয়াকিং করবেন, কিন্তু এই ওষুধটি কিন্তু সাংঘাতিক পরিমাণে আপনাদের ওয়েট লস করতে হেল্প করে। আরেকটা কথা, যাদের হাই প্রেশারের প্রবলেম আছে বা চুলের সমস্যা যাদের থাকে এরা কিন্তু সেক্ষেত্রেও কিন্তু সাংঘাতিক পরিমাণে হেল্প করে, কারণ আমি আমার মাকে নিজে এটা প্রেসক্রাইব করি এবং আমার বিপি ইজ ভেরি মাচ। চতুর্থ যে খাবারটির কথা বলবো দ্যাট ইজ ড্রাই ফ্রুটস। আমরা প্রত্যেকেই কখনো না কখনো ড্রাই ফ্রুটস খাই, কিন্তু অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটস খাওয়ার অ্যাকচুয়াল যে টাইমিংটা সেটা অনেকেই কিন্তু জানে না বা হয়তো জেনেও অ্যাভয়েড করে। আমরা সকালবেলা উঠে মিষ্টি জিনিস বা ওই কটক করে জীবনও অনেকেরই পছন্দ করে না, কিন্তু আমি বলবো যাদের ওয়েট লস করতে যারা চান বা যাদের ওভারওয়েটের প্রবলেম বা টেন্ডেন্সি যাদের থাকে তাদের জন্য কিন্তু ড্রাই ফ্রুটস খুব ভালো পরিমাণে কাজ করে। বিশেষ করে যদি আপনি আমন্ড, কাঠবাদাম যদি আপনি খান বা কিশমিশ যেগুলো হয় কিশমিশ, আর না হলে আপনার ছোলা, আপনি একটা কাজ করতে পারেন আপনি ওভারনাইট একটা পরিমাণ মতো জলেতে কিছু কাঠবাদাম, আমন্ডস, ছোলা এবং আপনার কিশমিশ, বা যদি আপনি কাঠবাদাম না পান, ইনকেস যদি কাঠবাদাম আপনার কাছে অ্যাভেলেবল নয়, তাহলে আপনি ছোলা বাদাম এবং কিছু কিশমিশ সেটাকে সারা রাত ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা সেটাকে জল থেকে ছেঁকে নিয়ে জাস্ট জলটা খাওয়ার পর ওটাকে আপনি খালি পেটে চিবিয়ে খাওয়ার অভ্যেস করুন। সাংঘাতিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে এবং সাংঘাতিক পরিমাণে আপনার ওয়েট লস করতে এটা হেল্প করে, এবং অ্যাজ এগুলোর মধ্যে বেশ কিছু অ্যান্টি এজিং ফ্যাক্টর্স থাকে, তো সে কারণে এটা আপনার ইয়াঙ্গারনেস বা আপনার যে স্কিন বলুন বা আপনার হেলথের যে এজিং যে জিনিসটা সেই জিনিসটি কিন্তু অনেকটা কন্ট্রোল করে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা ওয়েট লস করতে সাংঘাতিক পরিমাণে হেল্প করে। লাস্ট যে খাবারটার কথা বলবো দ্যাট ইজ আমলা। আমরা সবাই জানি যে আমলা কি কত গুণে গুণান্বিত, এবার এই আমলার জুস যদি আপনি সকালবেলা খালি পেটে, ইদার আপনি আমলার জুস যেগুলো মার্কেটে পাওয়া যায় দেখে বেছে, যেটা বেশি যাতে সিনথেটিক না হয় তার ন্যাচুরালিটি যাতে বেশি থাকে সেরকম জুসও আপনি খেতে পারেন খালি পেটে, বা না হলে আপনি কাঁচা আমলকি কিনে এনে সেটাকে সেদ্ধ করে, অবভিয়াসলি কারণ খালি পেটে কাঁচা আমলকি খাওয়াটা ইজ নট আ ম্যাটার অফ শো, তো আপনি যদি ওই আমলকিটাকে যদি একটু কেটে সেদ্ধ করে ছেঁকে নিয়ে সেই রসটা বা কাঁচটাকে বের করে ওইটা যদি আপনি খাওয়ার অভ্যেস যদি করতে পারেন সকালবেলা খালি পেটে, আপনার সাংঘাতিক পরিমাণে সুস্বাস্থ্য আপনাকে গড গিফটের হিসেবে আপনি পাবেন। শুধু যে আপনার ওজন কমাতে সাহায্য করবে তা নয়, আমলকির বিভিন্ন গুণাগুণের মধ্যে একটি গুণ যাদের ধরুন ঠান্ডা লাগার ধাত আছে তাদের ক্ষেত্রে সাংঘাতিক পরিমাণে এফেক্ট করে, যাদের ব্রঙ্কাইটিস বা এরকম ধরনের আর্থ্রাইটিস বা অ্যাজমা টাইপের যাদের অসুখ আছে তাদের জন্য আমলা খুব উপকারী। আমলা অ্যান্টি এজিং বেনিফিটস আছে, যাদের চুল অকাল পক্কতায় যারা ভুগছে তারাও যদি এই আমলকির জুসটা খালি পেটে খায় ওয়েট লসের সাথে সাথে কিন্তু এই বিভিন্ন যে আদার যে শারীরিক সমস্যাগুলো আমরা ভুগি সেই সমস্যাগুলোতে কিন্তু আপনি অনেকটাই মুক্ত হতে পারেন এবং সেটা আমরা কন্ট্রোলে থাকে। দেখুন একটা কথা বলতে পারি, আমি সাপোজ যদি কারোর ধরুন শ্বাসরুদ্ধ রসের রস, তো সেক্ষেত্রে কিছু চুলে পাক ধরা বা কিছুটা একটু ওয়েট বাড়া এটা খুব অবভিয়াসলি ন্যাচারাল প্রবলেম, কিন্তু এগুলোর যদি আপনি সেবন ঠিক মতন যদি আপনি করেন আর অ্যালং উইথ সাম ফ্রি এক্সারসাইজেস এবং যতটা সম্ভব চেষ্টা করবেন ডিস্ট্রেস থাকা, মানে আপনি যদি স্ট্রেসলেস টাইপ যদি যতটা চেষ্টা করবেন যদি লিড করতে পারেন এবং এই বাকি দুটো জিনিস যদি সঙ্গে
কম্বাইন করে, তাহলে আপনার সুস্থ থাকতে কেউ আপনাকে বাধা দিতে পারবে না এবং ঘন ঘন ডাক্তারের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে না। তাহলে আজকে এই অবধি থাকলো। আপনার যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনার যদি এর সম্বন্ধে যদি কোনো কমেন্টস যদি দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাদের যে বেল আইকনটা সেটাকে ক্লিক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটিকে টিপে দিলে আমাদের যখনই কোনো নতুন ভিডিও যখন আপলোড হবে সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবং আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলো কি মন্দ লাগলো, ইদার পজিটিভ কি ইদার নেগেটিভ, অবশ্যই তার ফিডব্যাক কিন্তু আমাকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকসের উপরেই ডিপেন্ড করবে যে আমি আরও কত নতুন নতুন ভিডিও করব, নতুন নতুন টপিক, বা ধরুন আপনাদের যদি কোনো অন্য কোয়ারিজ থাকে রিলেটেড টু এনি হেলথ ইস্যুস, সেটাও আপনি আমাকে আমার কমেন্ট বক্সে দিতে পারেন, যাতে আমি সেটা জানতে পারি এবং পরবর্তীকালে নেক্সট ভিডিওতে আমি সেগুলোকে নিয়ে আপনার সাথে আরও বিস্তারিতভাবে আলোচনা করে জানাতে পারি। সো আজকে তাহলে এই অবধি রইল। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।